ঔষধি চ্যানেল তো আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আজকে রিপাবলিক ডে তো হ্যাপি রিপাবলিক ডে তো আজকে যেহেতু কি ছুটি তো আজকে একটু লেটলি উঠেছি 8:30 নাগাদ উঠেছি তারপর আস্তে ধীরে চাটা খেলুম এবার ব্রেকফাস্ট করব করছিলাম আমি তাই ভাবলাম ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক সারা দিন কি করব কি না করব সবটাই দেখতে পাবে আর হ্যাঁ অবশ্যই আজকে বাইর বাড়িতেই আছি বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই একদমই বাড়িতে ও বাড়িতেই থাকবে আজকে তো দুজন মিলে আর কি একটু খাওয়া দাওয়া গল্প আড্ডা টিভি দেখা একটু কাজ বাজ আছে এডিটিং আছে এগুলো তো করতেই হবে তো সেগুলোই দেখাবো তোমাদেরকে আর কি দৈনন্দিন জীবনে যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই আর কি তো চলো ব্রেকফাস্টে আজকে এরকম চিলার মতন বানিয়েছিলাম দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে তো আজকে রোদ উঠেছে অনেকদিন বাদে মানে অতটা না তবে হালকা হালকা রোদ আছে মেঘলা মেঘলাই ওয়েদারটা কিন্তু একটু রোদ আছে অনেকদিন বাদে রোদ উঠলো বেশ ভালো লাগছে তো এই দুপুরে রান্না বান্না সারবো স্নান করতে হবে পুজো করতে হবে এসবই আর কি বাড়িতেই আছি আজকে যে মহাশয়কে এতদিন বাদে তোমরা দেখছ তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল ওখানে টিভি দেখছে এবারে স্নানটা সেরে নেব স্নান সেরে পুজোটা সেরে নেব আজকে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে গতকাল থেকে খুব একটা ঠান্ডা নেই খুব একটা ঠান্ডা নেই তবে হাওয়া আছে হালকা হালকা এই আর কি আজকে তো সবই ছুটি তো আজকে লাঞ্চে স্পেশাল হবে হচ্ছে হাঁসের ডিমের কারি হংসরাজের ডিম তার কারি হবে আর কালকে ডাল করেছিলাম ডালটা একটু বেশি করে রেখেছিলাম কারণ আমি জানি আজকে ও বাড়িতেই থাকবে তো লাগবে ডাল তো ডাল আছে আর ফলি মাছ আছে ফলি মাছটা ও অ্যাকচুয়ালি ভাজা খেতেই প্রেফার করে তো সেটাই ভাজা করে দেবো তো সেটাই প্ল্যান আছে হয়ে গেল লাঞ্চের ঝামেলা সর্টেড বেশিক্ষণ লাগবে না তাই ভাবছি এখন স্নানটা সেরে পুজোটা সেরে একটু এডিটিংয়ের কাজ আছে তো সেগুলো করব তারপর দেখা যাক বাকিটা বিকেলে একটা আজকে কোয়েলস কিচেনের জন্য রেসিপি শ্যুট করার ইচ্ছে আছে কারণ ও যেহেতু কি বাড়িতে আছে বাড়িতে না থাকলে একা একা আমার দ্বারা সম্ভব হয় না রেসিপি শ্যুট করা কারণ ক্যামেরাটা তো ধরার কেউ লাগে তো ওটাই আর কি একটা রেসিপি করবো আর একটা রেসিপি এডিটিং চলছে এগুলো করতে না প্রচণ্ড খাটুনি হয় মানে চোখ ব্রেন পুরো মানে প্রচুর মানে এসে কনসেন্ট্রেশন দিয়ে করতে হয় তো প্রচুর খাটুনি করি চেষ্টা করছি আর কি তো আশা করছি তোমরা আমাদের পাশে থাকার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি ঝটপট ডিমগুলো ছুলে নিচ্ছে চুলে টুলে সব রেডি করে রেখে তারপর স্নানে যাব few moments later
আমার স্নান দান তো কমপ্লিট, পুজোও কমপ্লিট হয়ে গেছে। পুজো সেরে আস্তে আস্তে দেখতেই পেলে 1:45 বেজে গেছে, কীভাবে যে সময় চলে যায় বুঝতেও পারিনি। তো এই স্নান দান করলাম, পুজো করলাম, তাতে 1:45 বেজে গেল। একটু দেরি করে উঠলে মানে সকালে আর সময় নাগর পাওয়া যায় না। তো এখনই আর কি রান্নাবান্না সব জোগাড় করাই আছে, জাস্ট রান্নাটা সারবো আর একটু এডিটিং করতে হবে এই আর কি। আজকে ডিজেটটা অন করে রেখেছিস, দেখো চান করে পুজো করতে করতে পড়ে কি যে টাইম কিভাবে চলে যায়। ডিমটা ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটা একটু বড় বড় রেখেছি, যেহেতু কি নতুন আলু খেতে বেশ ভালো লাগে। বেশি করে জিঞ্জার গার্লিক পেস্ট করে নিয়েছি, এটা আমি স্টোর করে রাখবো, এখন যতটা লাগবে বাকিটা স্টোর করে রাখবো। তো এক কারি অলমোস্ট হওয়ার পথে ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকবার মাছটা ভেজে নেব, তবেই হয়ে যাবে। ফলি মাছ ভাজা করে নেব, ও তো ভাজা ছাড়া খায় না, ভাজি ভাজাই করে নেবো। ঘরে করে নিতে পারবে না পাঞ্জাবি গুলো? একটা রান্না করতে করতে অনেক কিছুই রান্না করে ফেললাম, দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে বক ফুলের বড়া, এটা হচ্ছে ফলি মাছ ভাজা, ও ফলি মাছ ভাজা ছাড়া খায় না। ভাত করেছি, এখানে আছে ডাল, কালকের মসুর ডালটা পেঁয়াজ দিয়ে করেছিলাম টমেটো দিয়ে, আর এটা হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে কষা। তো চলো লাঞ্চটা সেরে নিই। A few moments later, তো আমাদের লাঞ্চ বাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এখন 3টা বেজে গেছে। তো রোদ তো সেরকম একটা ছিল না, তো এখন আর নেই রোদ, একদমই মেঘলা।
তবে হ্যাঁ, হাঁসের ডিমটা জাস্ট ফাটাফাটি খেলুম। কুসুমটা যে কি ভাল লাগে হাঁসের ডিমের, কার কার হাঁসের ডিম খেতে মজা লাগে, মানে ফেভারিট, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হাঁসের ডিমের কুসুমটা যখন খাই না, মনে হয় একদম গলা দিয়ে ফিল করতে পারি কোন দিক দিয়ে ঢুকছে, জাস্ট অসাধারণ লাগে। তো জমিয়ে লাঞ্চ টাঞ্চ করলাম, এবার একটু বসবো, একটু টিভি টিভি দেখবো। আর এই বিকেলে আজকে একটা কোয়েস কিচেনের জন্য রেসিপি শ্যুট করব। যদি তোমরা ফলো করে না থাকো অবশ্যই গিয়ে দেখতে পারো, কোয়েস কিচেনের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এ ফিউ মোমেন্টস লেটার, এখন নারকল কোরানো হচ্ছে। নারকেল কোরানোর এক্সপার্ট, নারকেল কোরানো হচ্ছে কারণ একটা রেসিপি করব, তাই জন্য নারকেল লাগবে। তো সেটার জন্য কুড়িয়ে দিচ্ছে, নারকেলটা অলওয়েজ ওই কুড়িয়ে দেয় কিছু দরকার হলে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে টিয়ে কিচেনে চলে এসেছি, একটু কফি খাবো। তো দুধ গরম বসিয়েছি, তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপর দুধটা গরম করে নিয়ে একটু কফি খাবো। কফি খেয়ে তারপর রেসিপি স্টার্ট করবো। A few moments later. তো আবার অনেকক্ষণ বাদে চলে এসেছি, তো আমার কোয়েস কিচেনের জন্য শুটিং চলছে। তো মধ্যেখানে ভাবলাম একটু ব্লগও করে নিই, একটু টাইম আছে। তো তার মধ্যে আমি আবার কুকিংও করে নিচ্ছি রাত্রের জন্য। তো কালকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখিয়েছিলাম, তো সেটা আজকে বানাবো তন্দুর। তো এখানে এটা আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হাই র্যাকটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে এগুলো দেবো। আর মাইক্রোওয়েভে গ্রিল আর টিক্কা সিরিজ মোডে বানিয়ে নেব। তো বেজে গেছে 8:30, এখনও শেষ হয়নি আমাদের কার্যক্রম, এখনও কার্যক্রম শেষ হয়নি। তো এখানে চিকেনটা তৈরি করছি, বাটার লাগালাম অলরেডি, এই যে এখানে কিছুটা করে ফেলেছি দেখতে পারো, টেস্টও গুড হয়েছে, আমরা টেস্ট করে নিয়েছি অলরেডি একটা। A few moments later. তো এই ডিনার সেরে এসে বসলুম, চিকেন তন্দুরিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, দারুণ খেলাম। খেয়ে দিয়ে এবারে বসলাম, প্রচণ্ড টায়ার লাগছে, রেসিপিও শ্যুট করলাম তার সাথে, আবার এদিকে এগুলোও করছিলাম, তো একসাথে একটু চাপ হয়ে গেছে। যাই হোক, তো এখন রাত বেজে গেছে প্রায় 11:30 কাছাকাছি বাজে, এই জাস্ট বসলাম। তো চলো, আজ আর মানে ভাল লাগছে না, ঘুমিয়ে যাবো একটু পরে, আর কিছু দেখানোরও নেই। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর অবশ্যই খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি, বাই বাই, গুড নাইট।